হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? তো তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম যে যখন যেই সার্কুলারটা দেওয়া হবে তোমাদেরকে আমি তখনই সেই সার্কুলারের একটি ভিডিও। তোমাদের জন্য সুখবর হচ্ছে নতুন একটা সার্কুলার দেওয়া হয়েছে, এটি হচ্ছে আর্মির এমওডিসি পদের জন্য। তো এটা আমি এখন তোমাদের পড়ে শোনাবো, একটু মনোযোগ দিয়ে শোনো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে বলে দিও, আমি তার আনসারগুলো দিই। তোমাদের পরীক্ষাটা আগামী 30 এপ্রিল 2018 তারিখ হতে 10 মে 2018 তারিখ পর্যন্ত হবে। আর রাজেন্দ্রপুর সেনানিবাস কর্তৃক নির্ধারিত জেলা কোঠা অনুযায়ী এমওডিসিতে সৈনিক পদে লোক ভর্তি করা হবে। ভর্তি সংক্রান্ত যেই তথ্যগুলো রয়েছে, তোমাদের যোগ্যতা অথবা কীভাবে পরীক্ষা হবে সেগুলো এখন এখানে বলা। তোমাদের যোগ্যতার জন্য এখানে বলা আছে যে তোমাদের বয়স 24 জুন 2018 তারিখে, 17 হতে 25 বছরের যদি হয়ে থাকো তোমরা, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই ছিল তোমাদের বয়স নিয়ে কথাবার্তা। আর এরপরে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে এসএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট পেতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। জাতীয়তা বাংলাদেশি পুরুষ, পুরুষ হতে হবে। শারীরিক যোগ্যতা এখানে বলা আছে উচ্চতা 1.68 মিটার, অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি। এখানে অনেক সময় দেখা যায় যে তোমরা 5 ফুট 7 ইঞ্চির যারা, তাদের জন্য অনেক সুবিধা, কারণ ওখানে কিছু মাপার একটি পদ্ধতি রয়েছে। তারপর এখানে বলা হয়েছে বৈবাহিক অবস্থা অবিবাহিত, কিন্তু ডিভোর্সি যারা, তালাকপ্রাপ্ত যারা, তাদের জন্য না। তো সাঁতার নিয়ে তোমাদের এখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে, নন সুইমার যারা তারা এর মধ্যে সাঁতারটা শিখে নাও, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পরীক্ষার সময় প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, যেটাকে আমরা প্রাথমিক মেডিকেল চেক আপ বলে থাকি, তোমাদের হাইট ওয়েট এগুলো মাপা হয়। দ্বিতীয় লিখিত পরীক্ষা ও চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা। তৃতীয় মৌখিক পরীক্ষা, চূড়ান্ত ভাইভা যেটাকে আমরা বলি। ভর্তির স্থান, তারিখ ও সময়। তো এমওডিসি সদর দপ্তর রাজেন্দ্রপুর, যেখানে সেনানিবাস অর্থাৎ গাজীপুর, রাজেন্দ্রপুর গাজীপুরে হয়ে হবে। ক্রমিক নম্বর 14 মোতাবেক ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। তো এখানে তোমাদের যেই, এরপরে আমি কিছু লোকেশনের কথা বলবো, যে যে লোকেশনগুলো আমি উল্লেখ করবো শুধু সেই সেই লোকেশনের ক্যান্ডিডেটরা রাজেন্দ্রপুরে পরীক্ষা দিচ্ছে। তো নর্মালি আমি যেটা বললাম যে তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে, সেকেন্ড হাফ যেটা। লিখিত পরীক্ষায় তোমাদের 4টা সাবজেক্ট থাকবে, বাংলা, ইংরেজি, ম্যাথ এবং জেনারেল নলেজ। অনেকে হয়তো ভাবছো বাংলা আর ইংরেজি আসবে, তাদের জন্য বলছি একটু খেয়াল করো, বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ এবং ম্যাথস, এই 4টা সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন। ভর্তির সময় তোমাদের যা যা সাথে নিতে হবে এই ব্যাপারগুলো তোমরা একদম মাথায় নিয়ে রাখো, নোট করে রাখো দরকার হয় যে তোমরা কী কী জিনিস নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছ। ফার্স্ট হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট যাকে বলা হয়। দ্বিতীয় সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি, এটা তোমাদের যে যে জেলার আন্ডারে তোমরা আছো সে সে জেলার যে চেয়ারম্যান সে দিয়ে থাকে। তৃতীয়ত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র, এটা তোমাদের ক্লাস স্কুলের প্রিন্সিপাল দিবে। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত, এটাও তোমাদের চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। তো এই এই জিনিসগুলো তোমাদের নিয়ে যেতে হবে পরীক্ষার সময়। ফর্মের জন্য যে ব্যাংক ড্রাফটটা দরকার সেটা তোমরা কোথা থেকে পাবে? তো তোমাদের আশেপাশে যেখানেই সোনালী ব্যাংকের কোনো শাখা আছে সেখানে যেয়ে তোমরা যদি বলো তোমাদের ব্যাংক ড্রাফটটা দিয়ে দেওয়া হবে। আর ওই ব্যাংক ড্রাফটটা তোমরা যেদিন পরীক্ষা দিতে যাচ্ছ সেই কেন্দ্রে ব্যাংক ড্রাফটটি দিয়ে তোমাদের ফর্ম উঠাতে হবে। তোমাদের পরীক্ষার সময় আর জেলাগুলোর নাম, তো আমি এখন যে যে জেলার কথা বলছি শুধু তোমরা সেই সেই জেলার ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, অন্য জেলার ক্যান্ডিডেটদের জন্য এখনও সার্কুলার দেওয়া হয়নি। তো প্রথমেই আছে আমাদের ঢাকা, 30 এপ্রিল 2018 ঢাকা থেকে তারা 15 জনকে নিবে। 3 মে 2018 যেখানে তোমরা গাজীপুর থেকে 2 জন, মুন্সিগঞ্জ থেকে 1 জন, নারায়ণগঞ্জ থেকে 3 জন, মানিকগঞ্জ থেকে 1 জন, নরসিংদী থেকে 1 জন, মাদারীপুর থেকে 1 জন এবং শরীয়তপুর থেকে 1 জন। 6 মে 2018 কিশোরগঞ্জ থেকে 1 জন, নেত্রকোনা থেকে 1 জন, বান্দরবন থেকে 1 জন এবং খাগড়াছড়ি থেকে 1 জন। 7 মে 2018 চট্টগ্রাম থেকে 10 জন, কক্সবাজার 3 জন, ব্রাহ্মণবাড়িয়া 2 জন। 8 মে 2018 চাঁদপুর থেকে 2 জন, ফেনী থেকে 2 জন, কুমিল্লা থেকে 2 জন, লক্ষ্মীপুর থেকে 1 জন, নোয়াখালী থেকে 3 জন।
9 মে 2018 বগুড়া থেকে একজন, রংপুর থেকে একজন, লালমনিরহাট থেকে একজন, ঠাকুরগাঁও থেকে একজন এবং সিলেট থেকে টোটাল 5 জন নেওয়া হবে। 10 মে 2018 মৌলভীবাজার থেকে একজন, সুনামগঞ্জ থেকে 2 জন, খুলনা থেকে 1 জন এবং হবিগঞ্জ থেকে 2 জন। তো আমি আবার বলছি, আমি যেই যেই জেলার কথা বলেছি শুধু সেই সেই জেলার ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে এই এই সার্কুলার। তো এটা ছিল তোমাদের সার্কুলারে যে সেই ইনফরমেশন তোমাদের জানা দরকার, সেই সেই ইনফরমেশনগুলো আমি ইনফরমেশনগুলো নিয়ে একটি ভিডিও করে দিলাম, কারণ আমি খেয়াল করে দেখলাম আমাদের গ্রুপে যখন আমি এই শুধু ছবিটি পাঠিয়ে দিচ্ছি অনেকেই তোমরা বুঝতে পারছো না, আমাকে আবার কোয়েশ্চেন করছো। তো এই জন্য আমি ভাবলাম আমরা একটি ভিডিও করে তোমাদের বুঝিয়ে দিই সার্কুলারে কী কী আছে। তোমাদের যে আমি সাবজেক্টগুলো বললাম 4টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জেনারেল নলেজ, আমি আশা করব তোমাদের যাদের ইচ্ছা আছে এই সার্কুলারটার জন্য পরীক্ষা দিতে চাও তারা এখন থেকেই প্রিপারেশন নাও, স্টার্ট করো। প্রিপারেশনের জন্য তোমরা আমাদের চ্যানেলে দেখতে পারো, এর আগে অনেকগুলো ভিডিও আছে, একটু ধারণা নিয়ে তোমরা পড়া স্টার্ট করে দিতে পারো। আর যদি কোনো ধরনের সমস্যা হয় আমাদেরকে ফোন দিতে পারো, ফোন নাম্বারটা নিচে দেওয়া আছে। আর তাছাড়াও আমাদের একটি কোচিং সেন্টার আছে তোমরা জানো, অনির্বাণ ডিফেন্স একাডেমি, তো তোমাদের নিচে লোকেশনটা দেওয়া আছে, যখন যার যখন যেভাবে প্রয়োজন তোমরা আমাদের সাথে এসে কথা বলে যেতে পারো যে কোনো ইনফরমেশনের জন্য। আর ফোন নাম্বার, ভালো লেগে থাকলে লাইক দিও, সাবস্ক্রাইব করো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আর তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের চ্যানেলটি সম্পর্কে জানিও যাতে তারাও এখান থেকে কিছু ইনফরমেশান নিতে পারে। যেমন তোমাদের আজকে আমি সার্কুলারটা বলে দিচ্ছি, হয়তো ওরা জিনিসটা পেলে ওরাও অ্যাপ্লাই করতে পারতো। তো আশা করি সবাই ভালো।